সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এইখানে এই যে সংবিধান বানিয়েছে ওনার নিচে বসে অফিস করেন কেন? অপোজিশন লিডার অফ স্টেট ইন ইউর ব্যালেন্স ক্যাবিনেট মিনিস্টার he cannot enter the chamber and inner lobby secretary west bengal legislative assembly democracy of west bengal opposition leader cannot enter his chamber not only assembly which circulated it in all over the india the actual democracy what is going on under the autocratic leadership of Mamata Banerjee kono din hoyeche ki apni ashen na ekhane Mamata Banerjee assembly bhenge diye gechilo ese 2006 sale amra suspend hoychilam Hasim Abdul Halim chilen Buddho Babu mukhyamantri chamber e Partho Chatterjee opposition leader tar chamber bondho korechilo চেম্বার মিন্স কি এইখানে এই যে সংবিধান বানিয়েছে ওনার নিচে বসে অফিস করেন কেন? আর বাইরে চলুন প্রেস করে দিচ্ছি। আজকে তো একটা ধাক্কা গীত খেয়েছে, বাকিটা বলছি বাইরে চলুন। না প্রত্যেক দিন মিনিমাম 20টা থেকে 30টা পাবলিক পিটিশন কমপ্লেন সরকারের দুর্নীতি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে তথ্য আসে আমার কাছে আসে চিঠি আসে চেম্বার মিন্স নট অ্যাসেম্বলি অ্যাসেম্বলিকে হাউস বলা হয় চেম্বার বলা হয় চেম্বার এক্সক্লুসিভলি পার্সোনাল
সুগন্ধা যতদিন ইয়ে সাসপেনশন না উঠবে এখানেই বসে অফিস করবেন? হ্যাঁ প্রচুর কাছে তো ডাক হেলিকুড়িটা অ্যাভারেজ আমার 4-5 লোকের কমপ্লেন আছে ভরসা রাখছি তো বিরোধী করবে সেটিং অপোজিশন নয় তো রিয়েল অপোজিশন সুগন্ধা একটা প্রশ্ন আছে যে অতীতে যখন কোনোদিন এই ঘটনাটা ঘটেনি এটা প্রথা বিরোধী এটা কি আইন বিরোধীও বটে বাইরে গিয়ে বলছি প্রেস করুন প্রেস করবো আমি 4:10 উঠছি প্রেস করবো তারপরে অনরুল গভর্নরের কাছে 4:30 আমার এখন বলবো বাইরে বলছি কালকে আমার যাবো যাবো ডিটেলস পরে যাবো বাড়ির লোককে সরিয়ে দিও আপনাদের আগে 4:30 যাবো হ্যাঁ টুইট করেছে।